একটা একটা কথা বলবো বাবা। বলো বলো। কাল না তোমার জামাই শহর থেকে ফিরবে, আর আমায় না দেখে শাশুড়ি নিশ্চয় খুব কান্নাকাটি করছে। সে তো আমি বুঝলুম, তা আমায় কি করতে হবে? জানি জানি তোমার কষ্ট হবে বাবা, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলে বাপের কাছে থাকলে চলে? তবে কাল আমায় আমার শ্বশুর বাড়িতে দিয়ে এসো। তুই যখন চাইছিস আমি আর না বলব না, আমি কালকেই তোকে ও বাড়ি দিয়ে আসব। তবে কালকে দিনে নয়, রাতে, কেমন? কেন রাতে? কেন দিনের আলোয় আমাকে তোমার সাথে দেখলে লোকে নানা প্রশ্ন করবে। প্রশ্ন করার কি আছে? প্রশ্ন করার আগে ওরা পালাবে। সে যাই হোক বাবা, রাতে যাওয়াই ভালো। ঠিক আছে, তাও হবে। যা মা, যা, মন দিয়ে ঘর সংসার কর। তোমার কথা আমার খুব মনে পড়বে বাবা। সে তো আমারও পড়বে। মন খারাপ হলে, তোকে দেখতে ইচ্ছে হলে এই চোপের কাছে এসে হা বলবো, তখন এসে দেখা করে যাস মা, কেমন? আজ আজ আসি। আচ্ছা বাবা। ওকে ওকে বাঘের মেয়ে বলে ডাকলেন, ও সাড়া দিল, আবার চলেও গেল। ও কি আর এমনি গেছে? ওকে নিশ্চয়ই বাঘেই তুলে নিয়ে গেছে। আমি আমি কালই জঙ্গলে যাব। জঙ্গলে জঙ্গলে কি করতে যাবে বাবা? মালতীকে খুঁজতে। না 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 না, ওখানে বিপদ পায়ে পায়ে, তুমি নয় তুমি নয়, আমি যাব। মা মা, উমা, একি মা, একি একি, এ তো মালতীর গলা মনে হচ্ছে। তাই তো তাই তো, দরজাটা খোল অমল। এক্ষুনি খুলছি। কোথায় গিয়েছিলে? বলবো বলবো, সব বলবো, আগে ভেতরে তো যেতে দাও। বাপটাকে তো খুব ভালো বলতে হবে। মেয়ের কাছে বাবা তো ভালো হবে। যা যা যা, তুই ফিরে এসেছিস, এবার আমি এবার আমি কাল নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবো মা। আপনাকে ফিরতে দিলে তো। মানে? কিছু মনে করবেন না বেয়াই, বাকি জীবন মেয়ের কাছে কাটান না, আমাদের সঙ্গে। না না না, তা কি করে হয়? কেন হয় না? আমি তো আপনার ছেলের মতন, ছেলের কাছে থাকতে আপত্তি কিসের? থেকে যাও না বাবা। ঠিক আছে ঠিক আছে, আপনারা আপনারা সবাই মিলে অত করে যখন বলছেন তাই হবে বাবা। বাবাকে কাছে পেয়ে মালতী খুব খুশি হয়, কিন্তু সে তার বাঘ